समाज के दूषित कर शुद्ध मुस्लिम दावी कर निजेके इस्लाम पथे ना चले शुद्ध नाम दिए इस्लाम धर्म के व्यवहार करे आम्रा निजेदे स्वार्थ हासिल करेछि। आज थेके 50 बच्चर आगे एत कुरान एत आलिम उलामा छिलेन ना, एत मस्जिद मद्रासा छिल ना, एत यतीमखाना छिल ना, किन्तु मानुषेर मध्ये चरित्र छिल आदर्श छिल। आज के मस्जिद अभाव नहीं, मद्रासार अभाव नहीं, किन्तु मानुषेर मध्ये चरित्र बोलते किच्छु नहीं। कथा नमाज पढ़े দাড়িও রেখেছে পাঞ্জাবিও পরে সমাজের মধ্যে বড় বড় কথা বলে আবার নিজে সুদের ব্যবসা করে লজ্জা হচ্ছে বলতে না এখানে কেউ আছেন এমন এজন্য মনে আওয়াজ দিতেছেন না লজ্জা হওয়া দরকার আপনি মুসলিম দাবি করে সুদ খান অরিজিনাল শয়তানও তো তার জীবনে সুদ খায় নাই मुस्लिम मुस्लिम सूद खाए अनेक लोक मुरब्बी बाजार ना अच्छा अनेक लोक आलकाय मुरब्बी দাড়ি রাখছে সাদা হয়ে গেছে দাড়ি পাঞ্জাবিও পরে কিন্তু আজান হলে মসজিদে নামাজে যায় না আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে ঠিক কি কি আপনি কি শুরু করছেন এটা কি কিসের মুসলিম আপনি এলাকায় অনেক মরল আছে মাতব্বর আছে বিচারী আছে যারা ভিলেজ পলিটিক্স করেন এলাকার রাজনীতি করেন আপনার এক কাপ রং চা খাইয়া লাল চা খাইয়া এদিকের বিচার কে দিকে দিয়ে দেন কথা বলেন যাদের ঠোঁট নড়ে না আপনারা কি এটা খাওয়ার অভ্যস্ত নাকি তা নড়ে কথা বলেন না কেন টাকা না দিলে বিচার করে না বৈধ বিচার কে অবৈধ বানায় দেয় টাকার কারণে সব উল্টাপাল্টা করে দেয় আছে না এগুলা আছে কেন এগুলা করেন কেন আমি জানতে চাই এগুলা করে লাভটা কি সমাজ কে নষ্ট করেছেন আবার নামাজও পড়েন টাকার বিনিময়ে বিচার করেন থানার দালালি করেন একজন চুরের নামে বদমাইশের নামে মামলার ইজহারে নাম উঠছে মতকর জুয়াকর ফ্যান্সি ডিল ইয়াবা ব্যবসায়ী তার নাম মামলার ইজহার থেকে কাটটা মসজিদের ইমামের নাম দিয়ে দিছে কথা বলেন এগুলা আছেন এলাকায় এগুলা কেন করেন আমি জানতে চাই এগুলা করেন কেন এগুলা বাদ দিয়ে দেন আমরা সবাই ভালো হয়ে যাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এগুলা বাদ দিতে পারবেন তো ইনশাআল্লাহ দিবেন কেমনে অনেক লোক আছে এলাকার মাতব্বর যারা বিধবার বাড়ি এতিমের জায়গা গরিবের রাস্তাঘাট বন্ধ করে এতিমের জায়গা দখল করছে বিধবার বাড়ি দখল করছে নিজের ছেলের সম্পত্তি দিয়েছে কিন্তু নিজের মেয়েকে দেয় নাই এ কথা বলেন না কেন কথা বলেন বহুত হাজী সাহেব হজ করার সময় সম্পত্তি বণ্টন করে ছেলেরে ঠিকমতো দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই আছেন নি কোন না কেন এই সুরগুলারে আপনারা চিনেন না এই শয়তানগুলারে চিনেন না তো সমাজ তো এগুলার কারণে নষ্ট তে আপনারা কি দিন শিখবেন আজকে সমাজ কে এত নষ্ট করেছি আমরা সমাজ কে এত খারাপ করেছি আমরা আজকে কোথাও দিন নাই আজকে মসজিদের সভাপতি কেসিয়ার সেক্রেটারি এদের খবর নিয়ে দেখেন এদের অবস্থা কেমন কিছু কয় না এরা আপনাদের এলাকার আমি চিনি না ভাই আমি নতুন আসছি আপনাদের এলাকার সব মসজিদের সভাপতি মনে হয় খুব বুজুর্গ আল্লাহ ওয়ালা মনে হয় কিছু কয় না ভালো মানুষ
আমি যা বলতেছি মনে হয় এগুলো এলাকায় নাই। সবাই বলে না আছে না নাই, থাকলে বলবেন আছে, তাহলে এই ব্যাপারে ওয়াজ করব। আর থাকলে যদি না থাকলে যদি বলেন নাই, এটা বাদ দিয়ে দিব। আছে হ্যাঁ, ভালো তো থাকবি। আমার কথা কি খারাপ লাগতেছে? এগুলা বাদ দিয়ে কি ওয়াজ হয়? আপনারা ওয়াজ বলতে কি বুঝেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কন্ডিশনের লোক আমি না। মসজিদকে নষ্ট করেছেন, মসজিদে নামাজ পড়েন কে? মসজিদের সভাপতি সুদকুর, ক্যাশিয়ার ঘুষকুর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, এতিমের জায়গা দখল করে। কথা বলেন ঠিক কিনা? ওগুলা কেন করেন? সমাজকে নষ্ট করেছেন আপনারা। শুনেন, কথা বন্ধ করেন। ভালো মন্দ আছে, আমরা তো ভালো মানুষের কথা বলতেছি না, খারাপ যেগুলো ওগুলোর কথা বলতেছি, যেগুলো খারাপ ওগুলোর কথা বলতেছি। ভালো মানুষগুলোর তো কথা বলতেছি না, ভালো মানুষের বিরুদ্ধে আমরা বলতেছি। যে সুর ডাকায় মুজ দাড়ি সমান হয়ে গেছে, খালি নামাজ পড়ে না। মুজ দাড়ি সমান করে ফেলাইছে কিন্তু আজও নামাজ পড়ে না ঠিক মতো। কথা বলেন না কেন? বহুত পীরের মুরিদ, পীরের মুরিদ হইয়া বৈশা রয়েছে, তার পীরও জাহান্নামী, মুরিদও জাহান্নামী, হে নিজেও জানে না ঠিক কিনা বলেন? একজন দাঁড়িয়ে বলেন যে আপনার পীর জান্নাতে যাবে, একজন একজন বলেন, বলেন। শয়তানি ব্যবসা বাদ দেন, মানুষের সাথে ভণ্ডামি বাদ দেন, চুরি করবেন, জেনা করবেন, শয়তানি করবেন, আবার ইসলামের নাম নিয়ে ব্যবসা করবেন, সব ভণ্ডামি বাদ দিয়ে দেন। আল্লাহ রসুলের তরিকা ছাড়া দুনিয়ায় কোন পীরের কোন বাবার তরিকা চলবে না ঠিক কিনা বলেন? সব শয়তানি বাদ। নামাজ নাই, রোজা নাই, মুজ দাড়ি সব সমান করে বলিস। গাঁজা খায়, ফেন্সিডিল খায়, চক্ষু বন্ধ করে নাকি আল্লাহরে দেখতে পায়? শয়তানও তুই কাজ জীবনে করে নাই। আর বৈশা বৈশাখ দোকানে বৈশা বৈশাখ, কার বউ কোথায় ভাগ্যা গেল, কার মেয়ে কোন জায়গায় চলে গেল, কার ছেলে কারে নিয়ে গেল গা, এই নিয়ে তার টেনশনের শেষ নেই। কথা বলেন কেন এগুলো করেন? এই সামাজিক অবক্ষয়গুলো কেন? কোরআন মসজিদের কিতাব নয়, কোরআন মাদ্রাসার কিতাব নয়, কোরআন হচ্ছে সমাজকে সংস্কার করে, এই সমাজে একমাত্র তৌহিদ আর রিসালাত প্রতিষ্ঠা করবার একটা সংবিধান। কোরআনকে মসজিদে রেখে দিছেন, তেল পোড়া, পানি পোড়া, তাবিজ দেওয়ার কিতাব বানায় রেখে দিছেন। দাড়ি রেখে মনে করছেন আপনি মুসলিম, দাড়ি তো শিখেরাও রাখে। পাগড়ি পরে আপনি মুসলিম, পাগড়ি তো হিন্দুরাও লাগায়। পাঞ্জাবি পরে আপনি মুসলিম, পাঞ্জাবি তো হিন্দু খ্রিস্টান সবাই পরে। গরুর গোশত খায়া মুসলিম, গরুর গোশত খ্রিস্টানেরাও খায়। কথা বলেন না কেন? মুসলিমের একটা আদর্শ আছে, একটা কোয়ালিটি আছে। আর যারা মসজিদের আইম্মা, আইম্মা কেরাম, খুতবায়ে আজম, রা মসজিদে নামাজে যে যে সূরা তেলাওয়াত করেন, এই সূরার বাস্তব শিক্ষা সমাজে দিতে পারেন না, কারণ কথা বললে চাকরি থাকবে না। কথা বলেন না কেন? এগুলা কিসের হইল সমাজে? এজন্য আল্লাহকে ওয়াস্তে, আমার কথায় যদি আপনারা মনে করেন ভুল আছে, আপনারা দাঁড়িয়ে ডাইরেক্ট দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, হুজুর এটা বাদ দেন, এটা ভুল, আমি বাদ দিব না এলে বুঝাই দেব। কথা বুঝতে পেরেছেন? সমাজে ফিতনা করা যাবে না, ফিতনা করা, বলেন ফিতনা করা। আমরা সেজদা দিব কাকে? আমরা কিছু চাইলে চাইব কার কাছে? কোন পীরের কাছে, কোন মাজারে, কোন ভণ্ডামির জায়গায় আপনারা যাবেন না। কোন পীর কাউকে কিছু দিতে পারে না, কোন মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না, কারণ যিনি মাজারে শুয়ে আছেন। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে, আমার বাড়ির পাশে হচ্ছে শাহজালালের মাজার। আমি বলছি শুনেন, যারা বেঁচে আছেন এখানে, সুদকুর, জুয়াকুর, মদকুর, ফেন্সিডিল, ইয়াবা ব্যবসায়ী থাকতে পারে,
সে শাহজালাল চাইতে এখনো বলো শাহজালাল কবরে চাইলে একটা সেজদা দিতে পারবেন না চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না কিন্তু একজন মক্কুর চাইলে আজকে রাতে তাহাজ্জুদে কাটায়া দিতে পারে ঠিক কিনা বলেন যত বড় বড় বুজুর্গ মইরে গেছেন কেউ চাইলে আজকে রাতে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে জিকির করতে পারবেন না কিন্তু একজন শয়তান চাইলে আজকে পারবে বহুত ভালো এখনো সুযোগ আছে আল্লাহর কাছে চাওয়ার এখনো সুযোগ আছে নিজেকে শুধরিয়ে নেওয়ার এখনো সুযোগ আছে নিজেকে ভালো পথে নিয়ে আসবার মানুষের পিছনে লাগা বাদ দাও কে কি করলো দেখা বাদ দাও নিজেকে বাঁচাও কো আনফুসাকুম নিজেকে বাঁচাও ইনশাআল্লাহ কোরআন কারাইকা দিবেন মক্তবে আর মসজিদে আর ব্যবসা একজন ওজনে কম দে অরিজিনাল মাছ দেখায় দুই নম্বর মাছ ব্যবসা করে খাসির গোশত বইলে কুত্তার গোশত ব্যবসা করে কথা বলেন না কেন গরুর গোশত বইলে এই যে কি যে হ্যাঁ মহিষের গোশত দিয়ে দেয় না আরে দেয় কি দেয় না বলছি দেয় না দেয় 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 অরিজিনাল কটনের কাপড় দেখায় দুই নম্বর কাপড়ের ব্যবসা করে যা হচ্ছে সব দুই নম্বর যা করা হচ্ছে সব দুই নম্বর অরিজিনাল ফল দেখাইয়া ফরমালিন যুক্ত ফল দে অরিজিনাল সবজি দেখাইয়া দুই নম্বর সবজি দে এতগুলো দুই নম্বরই থাকতে সব ঠকাইয়া আবার এসে মসজিদে নামাজ পড়ে আল্লাহ কই ওবাট পার করলে কি এতক্ষণ আর এখন আইসলো কই কথা বলেন না কেন করলে কি আর এখন কই আইলি আমার ভুল আমি কথাগুলো ভুল বলতেছি আপনারা আছেন কার লম্বা টুপি কার জালি টুপি কার পাগড়ি আছে কার পাঞ্জাবি নাই কে পায়ে প্যান্ট পরলো কে হাত নাভির নিচে বাঁধলো কে বুকের উপরে কে মাথার উপরে কে জুড়ে আমিন বললো কে আস্তে আমিন বললো কে ইয়া নবী সালাম আলাইকা বললো কে ইয়া নবী সালাম আলাইকা বলে নাই মায়ের ওগুলো কই পাইছেন কোথায় পেয়েছেন এগুলা যাক রাগ করেছেন না এগুলাই বিষয় আজকের ওরা ফান এলাকা জিক্রাক আল্লাহ বলছেন বন্ধু তোমার সম্মান দিছি তো কেমনে দিলেন কোন আদর্শের কারণে সম্মান দিলেন আমরা সে আদর্শের দিকে যাব ইনশাআল্লাহ আমি জানতে চাই কথা এভাবে কম কম করে বলতেছি জানতে চাই এলাকায় দেখবেন মসজিদ থেকে মসজিদে নামাজে বাচ্চারা আসলে বাইর করে দেয় হ্যাঁ দেয়নি ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ আছে কায় বাচ্চা যা দৌড়াদৌড়ি করিস না ডিস্টার্ব করিস না চিল্লা চিল্লি নামাজে ডিস্টার্ব হয় বাইরে যাও দেয় না কেন করেন এগুলো আমারে বলেন কেন বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেন বলেন আমারে কিছু কন না আমারে নামাজে ডিস্টার্ব হয় যেই মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদ থেকে বাইর করে দিবে এই মুসল্লিরে গাড় ধরে বাইর করে দিবেন বলেন ঠিক কি না আপনি মসজিদে এসে ডিস্টার্ব করেন এই বাচ্চা 7-8-10 বছর বয়সে মসজিদে নামাজে আসছে আর আপনি মুরব্বী 7-8-10 বছর বয়সে যাত্রা গানে হাউজি বাম্পারে আর সিনেমা হলে গিয়েছিলেন আর এই বয়সে এই বাচ্চা মসজিদে আসছে আপনি তাকে মসজিদ থেকে বাইর করে দিচ্ছেন তোমার আমার নামাজ তো কবুল হয় না নামাজ পড়ে সুদ খাই নামাজ পড়ে ঘুষ খাই নামাজ পড়ে ওজনে কম দেই নামাজ পড়ে মিথ্যা কথা বলি নামাজ পড়ে বাসায় গিয়ে বউরে পিটাই হ্যাঁ ঠিক ঠিক কি পিটান বউরে মারেন আপনারা হ্যাঁ ঠিক সব করেন আপনারা হ্যাঁ এগুলো বাদ দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাই একটু আওয়াজ করে পড়েন আমিন আমরা কথাগুলোকে সংক্ষেপ করব 12:30 যেহেতু আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে মনে হইতেছে একটু হাত উঠে দেখেন কি কি হাত উঠে আমি তো কিছু বলি নাই আচ্ছা বসেন আচ্ছা বুঝি কি বলতে চাই শুনেন আমরা এগুলা বাদ দিয়ে দেই আমরা ভালো মানুষ হয়ে যাই ইনশাআল্লাহ বলেন